আসসালামু আলাইকুম। এই বছরে এইচএসসি পরীক্ষায় প্রচুর পরিমাণে ফেল। আসলে এত ফেলের রহস্যটা কি? কেন এত ফেল গেল? এতগুলো সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং হওয়ার পরও শিক্ষার্থীরা কেন ফেল করলো, এই তথ্যটা দেওয়ার আগে আমি একটু তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। ভিডিওটা আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী দেখবে। এই মুহূর্তে আমি যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে তোমাদের রেজাল্ট যে 15 তারিখে প্রকাশ পেয়েছে, এই 15 তারিখের রেজাল্ট প্রকাশের আরও 2 দিন আগে 13 অক্টোবরের ভিডিও। এই ভিডিওটা আমার চ্যানেলে প্রকাশ হয়েছিল এবং এই ভিডিওতে আমি বলেছিলাম যে HSC 24 রেজাল্ট আসলে কেমন হবে বা পাশের হারটা কেমন হবে, এই বিষয়ে ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই ভিডিওর ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদেরকে দেখাতে চাই। সাধারণত প্রতি বছর যে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে এমনও বছর আছে। তোমাদের এক বছর আগে কি হয়েছিল জানো? HSC-তে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে আন্দোলন করেছিল পরীক্ষার যে সংক্ষিপ্ত আকারে করার জন্য, পরবর্তীতে বোর্ড সংক্ষিপ্ত আকারে করে নাই। শিক্ষার্থীরা পরীক্ষা দিল, রেজাল্টের জন্য অপেক্ষা করলো, যখন রেজাল্ট প্রকাশ পেল 4 লক্ষ শিক্ষার্থী ফেল। পরীক্ষায় দেয় 14 থেকে 15 লক্ষ, তার ভিতর ফেলই 4 লক্ষ। এবং এই 4 লক্ষ শিক্ষার্থী কেন ফেল গেল এইটা অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখলাম ইংরেজিতে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল। ইংরেজি, ICT এই সাবজেক্টগুলোতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল গেছে। অর্থাৎ যারা ফেল যায় তার প্রায় সংখ্যক কি হয়, ইংরেজিতে ফেল যায় নয়তো ICTতে ফেল যায়। আচ্ছা, ভিডিওটা থেকে কি বুঝতে পারলেন? ভিডিওতে আমি কি ইনফরমেশন দিয়েছিলাম? ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ার একটা তথ্য দিয়েছি, সেটা হচ্ছে প্রতি বছর HSC-তে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে এবং তার ভিতর সবচেয়ে বেশি পরিমাণে ফেল করে যেই 2টা সাবজেক্টে সেটা হচ্ছে ICT এবং ইংরেজি। এই 2টা সাবজেক্টে সবচেয়ে বেশি পরিমাণে ফেল করে এবং এই 2টা সাবজেক্টে যদি কোনো শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে সে কনফার্ম এবং 99% শিওর হয়ে থাকবে সে পরীক্ষায় পাশ করবে। অন্যান্য সাবজেক্টগুলো আমরা বাদই দিলাম, তবে সবচেয়ে বেশি পরিমাণে ফেল হয়, হিউজ পরিমাণে ফেল হয় এই 2টা সাবজেক্টে। 2024 সাল কি তার ব্যতিক্রম হয়েছে? একদমই না। তোমাদের রেজাল্ট প্রকাশের আগেই কিন্তু আমি জানতাম, শুধুমাত্র আমি না, আমার মতো পুরাতন যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা প্রতি বছর HSC ব্যাচগুলো নিয়ে কাজ করে, তারা প্রত্যেকেই জানত যে প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়, প্রচুর পরিমাণে ফেল আসে এবং এই ফেলের ভিতর সবচেয়ে বেশি পরিমাণে খারাপ হয় যে সাবজেক্টগুলোতে সেখানে থাকে হচ্ছে ইংরেজি এবং ICT। 2024 সাল তার ব্যতিক্রম হয়েছে। 2024 সালে যেই পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে, প্রায় 4 লক্ষ+ শিক্ষার্থী ফেল করেছে এবং এই ফেলের ভিতর সবচেয়ে বেশি পরিমাণে ফেল আসছে যে 2টা সাবজেক্টে সেটা হচ্ছে ইংরেজি এবং ICT। যশোর শিক্ষা বোর্ড প্রতি বছর বোর্ডে টপ র্যাঙ্ক করে, যশোর শিক্ষা বোর্ড সবচেয়ে ভালো রেজাল্ট করা সবগুলো বোর্ডের ভিতর এই সুনামটা ধরে রাখতে পারছে না। তার একমাত্র কারণ ইংরেজিতে দুর্বলতা। যশোর শিক্ষা বোর্ডের মাঝে প্রচুর পরিমাণে ইংরেজিতে দুর্বলতা রয়েছে। বোর্ডের যে এডুকেশন সিস্টেমটা, যে বোর্ডের যে কালচারটা বা বোর্ডের যারা শিক্ষকরা আছে, টোটাল দিক থেকে ইংরেজিতে যশোর শিক্ষা বোর্ডের মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ইংরেজিতে তারা হার্ড হতে পারলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট করবে। অর্থাৎ যশোর শিক্ষা বোর্ডের রেজাল্ট যে কিঞ্চিত পরিমাণ খারাপ হয়েছে বা একটু খারাপ হওয়ার কারণ, এই কারণগুলো বিশ্লেষণ করে দেখা গেছে ইংরেজিতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করেছে, যার কারণে যশোরের রেজাল্টটা খারাপ হয়েছে। তাছাড়া যশোর কিন্তু খারাপ রেজাল্ট করার মতো বোর্ড না, তারা প্রায় বছরই টপ র্যাঙ্ক করে। যশোর শিক্ষা বোর্ড প্রায় বছরগুলোতে ভালো রেজাল্ট করে, তারপরেও 2024 সালে খারাপ রেজাল্টের একমাত্র কারণ হচ্ছে যশোর শিক্ষা বোর্ড ইংরেজিতে দুর্বল। বিশ্লেষকরা অ্যানালাইসিস করে এই তথ্যটা বের করেছে। এবং অন্যান্য বোর্ডের কথা যদি আমরা বলি, যেমন ধরো ময়মনসিংহ বোর্ড এই বছরে খারাপ রেজাল্ট করেছে, শুধুমাত্র এই বছর না, প্রায় বছরগুলোতেই ময়মনসিংহ বোর্ড কিছুটা খারাপ রেজাল্ট করে। এবং HSC-তে ময়মনসিংহ বোর্ডের খারাপ রেজাল্ট করার একটাই কারণ, সেটা হচ্ছে ICT-তে দুর্বলতা। অর্থাৎ ময়মনসিংহ বোর্ড ICT-তে প্রচুর পরিমাণে দুর্বল। শিক্ষার্থীরা বলছে যে আমাদের ICT-র কোনো ভালো শিক্ষক নেই আমাদের বোর্ডে। আমাদের বোর্ডে যদি সেরকম ভালো কোনো শিক্ষক থাকতো হয়তোবা আমাদেরকে ভালোভাবে ট্রেন করতে পারতো, আমরা ভালোভাবে পড়তে পারতাম, আমরা ভালো রেজাল্ট করতে পারতাম। ইংরেজি এবং ICT এই 2টা প্রবলেম শুধুমাত্র ময়মনসিংহ বা যশোর বোর্ডের না, প্রত্যেকটা বোর্ডেরই প্রবলেম। ইংরেজি এবং ICT যদি এত পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট না করতো, এত পরিমাণ শিক্ষার্থী যদি ফেল না করতো, 2024 সালে পাশের আর কখনো 70% নেমে আসতো না। অবশ্যই মাস্টবি পাশের আর ভালো থাকতো। এতগুলো সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং হলো, তারপরও রেজাল্টের এই অবস্থা, এটা আসলে কেউ মেনে নিতে পারছে না, কারো কাছে এই রেজাল্টটা গ্রহণযোগ্য না। রেজাল্ট খারাপ কেন হলো এর এখনো ক্লিয়ার একটা কারণ বা তথ্য আমরা বের করতে পারিনি, বা শিক্ষা বোর্ড এখন পর্যন্ত ক্লিয়ার একটা তথ্য দেয় নাই যে রেজাল্ট এই কারণে খারাপ হয়েছে। সাবজেক্ট ম্যাপিং হয়েছে, তারপরও রেজাল্ট এত পরিমাণে খারাপ। প্রতি বছর আমরা যদি স্বাভাবিকভাবে যদি একটা বিষয় ধরি যে প্রতি বছর ইংরেজি এবং ICT-তে যেমন এই বছর 2024 সালে রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক সেমভাবে প্রতি বছর ইংরেজি এবং ICT-তে রেজাল্ট খারাপ হয়, শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে খারাপ করে, পরবর্তীতে যে আমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনগুলো হয় সেখানে যে রেজাল্ট
পরিবর্তন হয় না, যে মনে করো টোটাল যে রেজাল্ট পরিবর্তন হয়েছে তার ভিতরে প্রায় সংখ্যক রেজাল্ট পরিবর্তন থাকে ওই ইংরেজি এবং আইসিটি। ইংরেজি এবং আইসিটিতে প্রচুর পরিমাণ রেজাল্ট খারাপ হয় এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ইংরেজি এবং আইসিটিতে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। এক্ষেত্রে এই প্রবলেমটা শুধুমাত্র 2024 সালের জন্য না, এই প্রবলেমটা 2023-22 অর্থাৎ প্রত্যেকটা বছরের জন্য এইচএসসিতে এই সেম প্রবলেম। এইচএসসি পরীক্ষা আসলেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পরিমাণে খারাপ করে যে দুটো সাবজেক্টে ইংরেজি এবং আইসিটি। আমরা পরীক্ষার দুই দিন আগেই প্রেডিক্ট করে আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে বলে দিয়েছিলাম, কারণ আমরা জানতাম প্রতি বছর এই কাজগুলোই হয়। পরবর্তী রেজাল্ট প্রকাশের দুই দিন পর দেখা গেল আমাদের এই কথাগুলোই ফলেছে। যেভাবে একদিকে এই দুইটা সাবজেক্টের জন্য আমাদের প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক সেম একইভাবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এই দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো মনে ভরসা রাখতে পারো, রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত একটা শিক্ষার্থী শিওর হবে না যে তোমার রেজাল্ট পরিবর্তন হবে না। অবশ্যই মাস্ট বি প্রচুর রেজাল্ট পরিবর্তন হবে, তোমার রেজাল্টও ইনশাল্লাহ পরিবর্তন হবে। যদি তোমার নিজের উপর কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি ভালো পরীক্ষা দিয়েছি অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে, তাহলে অবশ্যই তোমার রেজাল্টটা পরিবর্তন হবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।